আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রূপালী ফার্নিচার। যে যেখান থেকে বসে দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ফার্নিচার হলো আমার বিজনেস, তাই আমি আপনার কাছে একদিন একটা প্রোডাক্ট নিয়ে আসি। আজকে আপনার কাছে নিয়ে আসছি একটি ডাইনিং টেবিল। এই ডাইনিং টেবিলটির সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। আজকে যে ডাইনিং টেবিলটি নিয়ে আসছি, এই ডাইনিং টেবিলটি হলো যে ছোট একটি ডাইনিং টেবিল। এটা হলো চার চেয়ারের, এটা হলো 3 ফিট বাই 5 ফিট, এটা হলো 3 ফিট বাই 5 ফিট। এটা হলো একটি সুন্দর মানে সিম্পল ডিজাইনের মধ্যে ডাইনিং টেবিল, খুব সুন্দর ডিজাইনের একটি ডাইনিং টেবিল এবং খুব দেখতেও সুন্দর, চমৎকার ডিজাইনের, বিউটিফুল। যারা সিম্পল ডিজাইনের ডাইনিং টেবিল পছন্দ করেন এরকম গ্লাস দিয়ে, তাদের জন্য এটা, তারা দেখবেন সবসময়। এটা আমাদের দোকানে রেডিমেড বানানো ছিল, আমাদের কাস্টমার ভাই দেখে পছন্দ করেছে, তারপর আমরা এতে আমরা তাদের কাছে বিক্রি করেছি। এটা করেছি হলো কাঠ কালার। এটার পায়াটি দেখেন, এটার ভিতরে কী কী আছে। এটা হলো চিটাং সেগুন কাঠের, এই পায়াটা দেখেন। এই পায়াটা হলো চার চার পায়ের থেকে আমরা খুব সুন্দর করে এগুলো ডিজাইন করেছি। এবং এটার সাথে চেয়ারের পায়াগুলো আমি দেখাই আপনাদেরকে, চেয়ারটার কোয়ালিটিটি কীরকম হবে। এরকম যে দেখেন চেয়ারের পায়াগুলো একেবারে তিন তিন মোটা পায়া দিয়ে এগুলো বানানো হয়েছে। এবং চিটাং সেগুন কাঠ যে দেখেন আপনারা, চিটাং সেগুন কাঠ যে এটাতে কালার করেছি আমরা, এটা হলো কাঠ কালার করেছি, এটা হলো দেখতে খুব সুন্দর। এবং এখানে সিম্পল ডিজাইনের মধ্যে খুব সুন্দর করে আমরা এগুলো বানানো হয়েছে। এটার পিছনের সাইড যদি আপনারা দেখতে চান, দেখেন পিছনেও তিন তিন পায়া দিয়ে এটা বানানো হয়েছে, খুব মজবুত এবং হ্যাভি, খুব ভালো মানের একটি ডাইনিং টেবিল, খুব মজবুত টাইপের। আসলে নকশা করলে করা যায়, কিন্তু নকশার মধ্যে একটু টিকসইতা কম হয়, কারণ নকশার ভিতরে নকশা করলে কাঠগুলো কেটে ফালিয়ে দেওয়া হয়, আর এই কাঠগুলো তো কেটে ফালানো হয় নাই। এটার ভিতরে দেখেন এই যে এক একটা চেয়ার দেখতে খুব সিম্পল ডিজাইনের মধ্যে, খুব সুন্দর ডিজাইনের মধ্যে এই চেয়ারগুলো, এবং এই বসতেও কমফোর্টেবল, এবং এই সিটটা অনেক বড়। এই কাঠগুলো হলো 1 ইঞ্চি মোটা কাঠের ভিতরে করা, এই টপের কাঠটা হলো 1 ইঞ্চি মোটা। এবং চিটাং সেগুন কাঠ যে চিনবেন কীভাবে, দেখেন এটা বেরিয়ে কি সুন্দর ফাইবার দেখা যাচ্ছে, এই ফাইবারগুলো দিয়ে চিটাং সেগুন কাঠ আপনি চিনবেন এইভাবে। এবং এটার সাথে যে আমরা একটা টেবিল ইউজ করেছি, এই টেবিলের পুরো ফ্রেমটা হলো চিটাং সেগুন কাঠ, এবং সাথে যে চারটা চেয়ার আছে চারটা চেয়ারও চিটাং সেগুন কাঠের। এবং এই গ্লাসটা হলো নাসির কোম্পানির 10 মিলি মোটা গ্লাস, এবং এই সাইডে খুব সুন্দর করে ববিন করে দিয়েছি, জানি কোনো হাত মাত বেজে না কেটে যায়, এটা খুব সুন্দরভাবে ববিন করে নকশা করে দিয়েছি। এবং এটা কাঠ কালার করা হয়েছে, কাঠ কালার করেছে, এবং এটার ভিতরে খুব স্পেস আছে, এখানে 7 ইঞ্চি স্পেস আছে। 7 ইঞ্চি স্পেসের ভিতরে আপনার চাইলে নিজের মতো ফুল দিয়ে অথবা অ্যাকুরিয়াম বানিয়ে এটা রাখতে পারবেন, কোনো সমস্যা নেই, যে যেভাবে আর এরকম রাখলে এরকমও রাখতে পারেন আপনারা। এটা হলো চার চেয়ারের একটি ডাইনিং টেবিল, এটা সম্পূর্ণ চিটাং সেগুন কাঠ। আসলে ডাইনিং টেবিল বানানো হলে চিটাং সেগুন কাঠ দিয়ে হয়, ডাইনিং টেবিলে অন্য কোনো কাঠ আর ইউজ করা যায় না। এটা হলো চারটি পায়া, চার পায়ের ভিতরে, আবার অনেক সময় ডাইনিং টেবিল একটি পায়ের ভিতরে হয়, সেটা হলো মাঝখানে। এটা হলো চিটাং সেগুন কাঠে, এই ডাইনিং টেবিলটি নিলে দাম পড়বে হলো 35,000 টাকা, চিটাং সেগুন কাঠে 35,000 টাকা পড়বে। এটা আমাদের কাছে যদি আপনারা অর্ডার করতে চান অথবা আমাদের দোকানে এসে নিতে চান তাও নিতে পারবেন। আমাদের দোকানের ঠিকানা আমি বলে দিয়েছি, দোকানে আসতে চান ঢাকা কামরাঙ্গিতে সেকশন ব্রিজ থেকে ডান দিকে বড়বাড়ি রোড, বড়বাড়ির নিচে আমাদের রূপালী ফার্নিচারটি অবস্থিত। আর যদি এটা অনলাইনের মাধ্যমে যদি কেউ নিতে চান, তাহলে আমার অনলাইনের মাধ্যমে আমার ইমো নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আমার সাথে আলাপ আলোচনা করতে পারবেন ফার্নিচারের যে কোনো জিনিস নিয়ে, খাট, শোকেস, ওয়ার্ড্রোব, সকল ধরনের জিনিস নিয়ে আমাদের সাথে আলাপ আলোচনা করতে পারবেন। আমার সবসময় এই মাধ্যমটা খোলা থাকে। এই ডাইনিং টেবিলের প্রাইস আমি আবার আপনাদেরকে বলে দিই, এই ডাইনিং টেবিলের প্রাইস হলো 35,000 টাকা। 35,000 টাকা হলে এরকম ডিজাইনের একটি ভালো আমাদের নিজস্ব কারখানা তৈরি এরকম একটি ডাইনিং টেবিল নিতে পারেন। আমরা কিন্তু কোনো সময় কোনো ফার্নিচার কিনে এনে বিক্রি করি না, আপনারা চাইলে আমাদের কারখানা এসে দেখতে পারেন, আমাদের দোকানের সাথে আমাদের কারখানা, আমরা সবসময় কারখানা আপনি যখন চাবেন আমাদের কাছে আসবেন, বলবেন আমি কারখানা দেখিয়ে দিব। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে, আমি যদি আপনাদেরকে ভালো কোনো জিনিস দেখাতে পারি, তাহলে আমার জন্য দোয়া করবেন, আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, জানি আমি সবসময় সততা দিয়ে ব্যবসা করতে পারি, জানি কাস্টমার যা চায় তাই দিতে পারি, কাস্টমার সাথে কথা কাজে সবসময় মিল রাখতে পারি। কারণ ফার্নিচার জগতে অনেক দোকানদার আছে, আমি না, অনেক দোকানদার, এরকম দোকানদার কথা কাজে মিল রাখে না, কাস্টমারের মন নষ্ট হয়ে যায়, বলে সেগুন দিবে, দিয়ে দেয় জয়সেরা সেগুন। আর এটা হলো চিটাং সেগুন, এটা হলো চিটাং সেগুন কাঠের, জয়সের সেগুন কাঠ ভালো না, ওইটা গুনে খেয়ে ফেলে। এটার আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি 30 বছরের, 30 বছরে যদি কোনো গুনে খায় ফাঁকা হয়ে যায়, তাহলে এটা আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন, অথবা মানি ব্যাক গ্যারান্টি, যেমন টাকা দিয়ে দেবো আমরা রিটার্ন, এরকম টাইপের আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছি। যদি ভালো কিছু দেখাতে পারি, অর্ডার দিতে চাইলে অর্ডার দিতে পারবেন। আমার কথাগুলো ভালো লেগে থাকলে আমার জন্য লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং কি যদি ভালো লেগে থাকে তাহলে আমার কাছে নিতে পারবেন, যদি আমার জন্য দোয়া করবেন। আজকে ভিডিওটা এতটুকু পর্যন্তই, আসসালামু আলাইকুম।